সার্বভৌমত্ব রক্ষার্থে কসাই হত্যাকারী গণহত্যাকারী মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না আন্দোলনে ডাক দিলে রাজপথে যেতে রাজি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মহতারাম হাজেরিন, হাক্কানি উলামায়ে কেরাম, না শুধু শুধু উলামায়ে কেরাম না, সারা দেশের তাওহীদী জনতা, স্বাধীন বাংলার, স্বাধীন বাংলার স্বাধীন মুসলমানের কেউ চায় না নরেন্দ্র মোদি বাংলার পবিত্র মাটিতে ওর মতো নাপাক কদম পড়ুক, এটা কেউ চায় না, কেউ চায় না। হ্যাঁ চায়, যারা মোদির গোলাম ওরা চায়, এছাড়া অন্য আর কেউ চায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যদি এখন কবর থেকে আওয়াজ দেওয়ার সিলসিলা চালু থাকতো, তাইলে তিনিও বলতো যে আমার স্বাধীন বাংলায় পিশাচটাকে আনতেছিস কেন, পিশাচটাকে কেন আনতেছিস আমার জন্মবার্ষিকীতে। মহতারাম হাজেরিন, দেশ ও দেশের মানুষের স্বাধীনতা, ইমানি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা অর্জনের জন্য যে কোনো ত্যাগ যে কোনো কোরবানি দিতে তৈয়ার থাকতে হবে ইনশাআল্লাহ। যারা বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সজাগ থাকার তৌফিক দান। মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে। মাদ্রাসার মহতারিম শেখ হুজুর হযরতুল আলাম আল্লামা হযরত মাওলানা আজিজুল হক সাহেব দামত বরকাতুহুল আলিয়া, আমার মুরব্বী, সেই বাজপান থেকেই মুরব্বী, আর আমার পরে যিনি স্টেজে আসতেছেন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়দ আল হাবিব দামত বরকাতুহুল আলিয়া, হুজুরও খুব কাছাকাছি, মুনতাজিমিন যারা এখানে আছে, আঞ্চলিক শিক্ষা বোর্ডের নেতৃবৃন্দ, তাদের সাথে আমার সাথে দোস্তি, মহাব্বত, বন্ধুত্ব, সঙ্গত কারণে এই মাহফিলটা, তানজিমের যে শিক্ষা বোর্ডের যে প্রোগ্রামটা, এটার অনেক জিম্মাদারিও আমার পালন করতে হয়েছে, এবং যেহেতু জিম্মাদারি পালন করেছি সেই সুবাদে মাহফিলে হাজির হওয়া, হাজিরা দেওয়া, এটা একটা দায়িত্ব ছিল। তাই শুধু হাজিরা দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। ওনারা দাবি করেছেন দুই কথা বলা, স্টেজে আসা, তাই আপনাদের সাথে দেখা করার জন্য স্টেজে এসে হাজির হয়েছি। আমাদের বড় ভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, মানুষ আল্লাহপাকের শেষ সৃষ্টি, যত মাখলুকাত আছে সব বানানোর পরে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন, মানুষ সৃষ্টির সেরা। যেহেতু মানুষ সৃষ্টির সেরা, সকল সৃষ্টি বনি আদমকে আল্লাহ তাআলা শুধুই মাত্র হুকুম দিয়ে বানান নাই, সহস্ত ব্যবহার করেছেন। খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, হাদিসে পাকে আছে আদমকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে, আমাদের গায়ে আল্লাহ পাকের হাত লাগছে, হাতের ছোঁয়া লাগছে, সঙ্গত কারণে আমাদের দাম বেশি, 200 টাকার একটা ক্রেস্ট, এই ক্রেস্টটা তুলে দেওয়ার জন্য আমিরে হেফাজতের হাত ব্যবহার করে, 200 টাকা দামের একটা পাগড়ি, এটাকে পেঁচায় দেওয়ার জন্য শেখুল ইসলামের হাত ব্যবহার করে, হাতের পরশে কাপড়টা দামি হয়ে যায়। আমি এক নেতার বাড়িতে গেছি, যার বাড়িতে যায় দেখি একটা কাপ আছে, একটা মেডেল আছে, নিচে লেখা আছে এই কাপ, এই মেডেলটি বঙ্গবন্ধুর হাতে পাওয়া। যেহেতু এই কাপের সাথে মেডেলের সাথে বঙ্গবন্ধুর হাত লেগেছে,
এ কারণে স্মৃতির আলমিরায় ওইটা জায়গা পেয়ে গেছে, সবসময় ওইটাকে সে দেখে। এই জন্য জনম জনম আল্লাহ তাআলা পৃথিবীর অন্য মাখলুককে দেখবেন না, ইনসানকে জান্নাতে নিজের মেহমান বানায় দেখবেন এবং মেহমানদারি করবেন। হাত দিয়ে বানাইছেন যে হাতের পরশে দাম বেড়ে গেছে। আমি তখন কাফিয়া সারে জামি পড়ি, সব করে পাগড়ি মাথায় দিছি, পাগড়ি বাচ্চারা সব করে পাগড়ি মাথায় দেয় না, আমিও সব করে পাগড়ি মাথায় দিছি। আমার আব্বা দেখছেন যে আমি পাগড়ি পরছি, হাফেজ তো নেই, হাফেজ হইলে না একটা পাগড়ি মাথা সাথে তাড়াতাড়ি পাইতাম, হেফজখানে ভর্তি করে দিছে, বাইকে চলে আসছে। এই যে বলছি এটা খুব কষ্ট, আমি পারতাম না। তবে এখন যখন আমার সামনে হাফেজরা খাতমে তারাবির ইমামতি করে তখন আমি কান দিই, আহ যদি হাফেজ হইতাম তাহলে আমিও নামাজে দাঁড়ায় খতম করতে পারতাম। তো বহরহাল এই পাগড়ি পেঁচাইতেছি আর কি, পাগড়ি পেঁচায় ঘুরি ফিরি। আমার আব্বা আমাকে ডাকলেন, ডেকে বললেন হাফেজ তো হস নাই, যাই কাজকে যেহেতু শখ করে পাগড়ি বানতেছস, আয় কাছে আয়। তো আমার আব্বার আলমারিটা খুলে আব্বার আলমারির থেকে 25-30 বছরের আগের পুরানো একটা পাগড়ি আব্বা বাইর করছে, আমামা পাগড়ি। এবং এই পাগড়িটা হাতে নিয়ে আব্বা যান কান্না শুরু করছেন এবং বলতেছেন এই পাগড়িটা পীরজি হুজুর হাফিজি হুজুর মিলে আমার মাথায় পেঁচাইয়া দিছিল যখন আমি হাফেজ হয়েছিলাম, আমার সাথ ছিল এই পাগড়িটা তোর মাথায় পেঁচাবো, যেহেতু তো বরস নেই আর যেহেতু পাগড়ি পরে ঘুরতেছিস, আয় বুজুর্গদের হাতের বরকতি পাগড়িটা তোর মাথায় পড়াইয়া দিই। তা আমাকে কাছে নিয়ে আব্বা চোখের পানি ফেলে ফেলে পাগড়িটা মাথায় পেঁচাইয়া দিত। এই কাপড়ের পাগড়িটার এত দাম আমার বাবার কাছে কেন? এই পাগড়িতে হাফিজি পীরজির হাত লেগেছে, এই জন্য এটা অনেক দাম। বাবু সালাতি তালিবি অল মাতলুব, এটা ওয়াকেয়া আছে। এক সাহাবি নবীজিকে খুশি করে ফেলছে, তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন কি নিবি, কি দরকার, চা দিই, হাদিয়া দিমু। তোরে সাহাবি বলে আপনার লাঠিটা দেন, আপনার হাতের লাঠিটা আমাকে দেন। আল্লাহর নবী হাতের লাঠিটা নিয়ে সাহাবিকে দিয়ে দিয়েছেন। সাহাবি লাঠিটা বাড়িতে নিয়ে এটারে আতর দিয়া মাখায় সুন্দর করে রেখে দিছে এবং আপন জনদেরকে সন্তানদেরকে আলুয়ালকে বলতেছে এই লাঠিটা আমার নবীর হাতের লাঠি, আমি মরে গেলে আমার এই লাঠিটা আমার কবরে দিয়ে দিবি। আমার মন বলে আমার নবীর হাতের লাঠি আমার কবরে থাকলেও কবরে আগুন ঢুকবে না, আজাব হবে। হাতের পরশে লাঠির দাম। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান, এই উম্মুল মুমিনিন, উনি মৃত্যুর আগে নবীজিকে বললেন আল্লাহর নবী আপনি আপনার গায়ের একটা জামা আমাকে দিয়ে দিয়েন কাফন হিসেবে, যার সাথে আপনার সোয়া লাগছে। নবীজি দিয়েও দিলেন, মৃত্যুর পরে একটি জামা কাফন হিসেবে দিয়েছিলেন। কামনাটা কেন? যে সাধারণ কাফন না পরে যদি নবীর হাতের সোয়ার কাফনটা কবরে নেওয়া যায় তাইলে হয়তো কবরে আর আজাবের ফেরিস্তা ঢুকবে না। সোয়ার একটা মূল্য আছে, ছোয়ার আল্লাহ তাআলার সম্মানিত সৃষ্টি আরো অনেক আছে, তাদের সাথে আল্লাহ তাআলা হাতের ছোঁয়া লাগান নাই, ফিরিস্তা হাত দিয়ে বানান নাই, হুকুম দিয়ে বানাইছেন। জিন হাত দিয়ে বানান নাই, হুকুম দিয়ে বানাইছেন। আসমান জমিন সব হুকুম দিয়ে বানাইছেন, বলছেন কোন তো ফায়া কোন হয়ে গেছে। কিন্তু
মানুষকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে, সুবহানাল্লাহ। জিনিসটা যেহেতু হাতের, তাই এটা সবচেয়ে বেশি সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এ কারণে পৃথিবীর কোন সৃষ্টি দেখিয়া কেউ অজ্ঞান হয় না, কিন্তু মানুষ দেখিয়া অজ্ঞান হওয়ার ইতিহাস আছে। ইউসুফকে দেখিয়া, ইউসুফ আলাইহিস সালামকে দেখিয়া জুলাইখার বান্ধবীরা অজ্ঞান হয়ে গেছে আর কি, ফল না কেটে অঙ্গুলির মাথা কেটে ফেলেছে। সুন্দর, এটা যদি কালো হয় তাও চাঁদের চাইতে বেশি সুন্দর। তাকওয়িম অবয়ব, এর চাইতে সুন্দর অবয়ব আর কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা দেননি, নিজের হাতে বানাইছে, হাতের পরশ লাগছে। এ কারণে এটা যদি কাফেরও হয় তাও সূর্য ওরে আলো দেয়, যদি আল্লাহ ওরে মরার আগে আবার মাফ করে দেয়, আর দিয়ে বানাইছে তো আদর বেশি। এ কারণে সারা সৃষ্টি এই মানুষের খেদমত করে যায়, যদিও মানুষটা নাফরমান। কিতাবুল জানায়েজ মুসলিম শরীফে হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হইল, তো নবীজির দেহ মুবারককে যখন রওজা আথারে কবরে নামানো হইতেছে, নবীজির কবরে মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একটা গোলাম আজাদ করদা গোলামে এসে নবীজির কবরের ভিতরে কাপড় বিছায়, চাদর বিছায় দিছে। দুনিয়াতে কারোর কবরের চাদর নাই, আবু বকরের কবরের চাদর বিছানো হয় নাই, উমরের কবরের চাদর বিছানো হয় নাই, উসমান আলীর কবরে চাদর বিছানো হয় নাই, কোন বাদশার কবরে চাদর বিছানো জায়েজ নাই, এটা সরকারের শান। দুনিয়াতে একটা কবর আছে যে কবরে বিছানা বিছানো হয়েছে, নবীদের এক গোলাম আবেগে এ কাজটা করে ফেলেছে যে সরবারে তো আলম নবীর কবরের ভেতরে সে বিছানা বিছায় দিয়েছে, চাদর বিছায় দিয়েছে। সব এতাতির কাছেও কিছু দলিল আছে, সব বেদাতির কাছেও কিছু দলিল আছে, কিছু ভণ্ড পীরেরা যে তাদের মুরিদেরা তাদের পীরের কবরে যে তোশক বিছায়, লেপ বিছায়, কম্বল দেয়, লেপ দেয়, ওরা চিন্তা করে যে নবীজির কবরে যদি সাহাবি চাদর বিছায় থাকে, আমাদের কাছে টেয়া আছে, আমরা কম্বল দিব, লেপ দিব, অসুবিধা কি? দলিল বানায় আর লাগান আথা বুন মে লাগা দিয়া পুন মে আর কি, লাগানোর দরকার ছিল এক জায়গায় লাগাই দিছে আর এক জায়গায়। পৃথিবীতে কারোর কবরে বিছানা বিছানো হবে না, হারাম। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা ইমাম মাহদির কবরেও কাফন ছাড়া কোনো বিছানা বিছানো হবে না। আল্লাহু আকবার বলেন, এটা হাবিবে কিবরিয়া নবীর শান, নবীর আলাদা আলাদা শান। আল্লাহর রাসূল রজবে মিয়ারাজ গেছে, আরশে আজিম পর্যন্ত গেছেন নবীর শান, কালিমুল্লাহ তোর পাহাড়ে কদম রাখতে ফাখলা না আলাইক নির্দেশ, জুতা খুলো, কিন্তু নবীর শান। ওগো সরকার হাবিবুল্লাহ, আরো সে নির্ভয়ে জুতা সহ কদম রাখুন, আপনার জুতার ধুলায় আজ আরো ধন্য হবে। এটা আল্লাহর রাসূলের শান, চাঁদ দ্বিখণ্ডিত আল্লাহর রাসূলের শান, খাতমে নবুয়াত আল্লাহর রাসূলের শান। আল্লাহর রাসূলের শান যার বুঝে আসে না, ও মুসলমান না, মুসলমান না। এই দাঁড়ায় জিলাপি খাইলেই বুঝি শান বুঝুন না হয়, হ্যাঁ শান আলাদা জিনিস, আলাদাভাবে বুঝতে হয়। হাবিবি কিবরিয়া নবীর আলাদা আলাদা শান আছে, ওগুলো বুঝতে হয়। নবীজির এটা একটা শান যে নবীজির কবরে বিছানা বিছায় দিছে, সাহাবীরা কেউ বাধাও দেয় নাই, আবেগে গোলামে কামড়া করে আলাইছে। আল্লাহর রাসূলের কবরে বিছানা বিছায় দিয়েছে চাদর, লোকেরা বলে আই তুই এই চাদর নবীর কবরে বিছাইলি কেন?
দেখো না এই চাদরটায় রসুল এত শুইছেন, এত ব্যবহার করছেন নবীজি, যে এটা পুরান হয়ে গেছে। নবীর গায়ের সাথে লাগতে 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 এটা পুরান হয়ে গেছে। এইটা দুনিয়ার আর কারোর গায়ে লাগলে চাদরের সম্মানে আঘাত হবে, তাই নবীর চাদর নবীর কবর এই বিষয়ে এটা এখানেই থাক। নবীজির দেহ মুবারকের সাথে চাদরটা লাগছে, আল্লাহর রাসূলের দেহ মুবারকের সাথে যে মাটি লেগে আছে, এই মাটিটা আল্লাহর কাছে আরশের চেয়ে বেশি দামি। এটা আল্লাহর রাসূলের শান, নবীর পরশ আর ছোঁয়ার কারণে মাটিরও দাম, নবীজির পরশ আর ছোঁয়ার কারণে কাপড়ের দাম। এবার এই কাপড় অন্য কারোর বিছানা হোক এটা সাহাবী চায় না, তাই চাদরটা নবীজির কবরে বিছায় দিয়েছি। হাবিবে কিবরিয়া সরবারে দোয়ালম নবীর পরশে পুরান চাদর দামি হয়ে গেছে। বঙ্গবন্ধুর হাত লেগে ক্রেস্ট আর মেডেল দামি হয়ে গেছে, কাপড়ের পাগড়ি পীরজি হাফিজজির হাত লেগে দামি হয়ে গেছে, আল্লাহর রসুলের হাতের লাঠি নবীজির হাতের ছোঁয়ায় দামি হয়ে গেছে, অথবা একটি চাদর এটি নবীজির গায়ের ছোঁয়ায় দামি হয়ে গেছে। ইনসান আল্লাহ পাকের হাতের ছোঁয়া পেয়ে সম্মানী হয়ে গেছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, হাত স্পর্শ কইরা আল্লাহর সম্মান বাড়ায়া দিছে, বহু সম্মানের একটা সম্মান, মানুষের বহু সম্মান, তার ভেতরে এটি একটি সম্মান যে মানুষের দেহে আল্লাহ তাআলার হাত লাগছে, নিজের হাতে বানাইছে, এখানে বানাইছে, হাতে রাখবে সাথে, পৃথিবীর আর কাউকে সাথে রাখবে না, কিন্তু ইনসান রবে আল্লাহর সাথে। যে ইনসানটা আল্লাহ পাকের এই হাতের সম্মান রক্ষা করবে, রবের রুবুবিয়াতের শান যে রক্ষা করবে, তাকে সাথে জায়গা দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদআউন নুজুলাম মিন গফুরির রহিম। সাথে রাখবেন, নিজে মেজবান হবেন, মানুষকে মেহমান বানাইবেন। এই মনে রাখবা, তুমি কুকুর না, তুমি গরু না, তুমি ছাগল না, তুমি ইনসান, মনে রাখবা। তোমার গায়ে আল্লাহর হাত লাগছে, তুমি মারামারি করো, কাটাকাটি করো, তারপরেও তুমি দামি। অথচ ফিরিস্তারা কখনো মারামারি করে না, ফিরিস্তা আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি, এরা কোনো মারামারি করে না, এরা পিটাপিটি করে না, খুন খারাপি করে না, নূর থেকে তৈরি, নূরের তৈরি, তারপরেও হুকুমে তৈরি, মাটির তৈরি, কিন্তু হাতে তৈরি, পবিত্র, যে তারা কখনো কোনো অপরাধ করে না। এতাত কত, যাকে সেজদায় রেখে দিয়েছে কেয়ামত পর্যন্ত সেজদাই থাকবে। নবীজি মিরাজ থেকে এসে বলছেন যে আসমানে কিছু ফেরেশতা আছে যাদেরকে সালাত নামাজের বিভিন্ন রুকুনের কাইফিয়াতে তাদেরকে দেখে এসেছেন আল্লাহর নবী, যে কেউ সেজদায় আছে কেয়ামত পর্যন্ত সেজদায় থাকবে, কতই তা দাঁড়িয়ে আছে কেয়ামত পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকবে ফেরেশতা। আজীব সৃষ্টি ঘরে আছে তাও দেখি না, আমাদের ঘরেও আছে, এই চতুর্দিকে আছে ফিরিস্তা,
আমাদের বিচারের সাক্ষী হবে হাশরের ময়দানে। ফিরিস্তা যদি পক্ষে কথা কয় তে জান্নাত পাবি, ফিরিস্তা যদি বিপক্ষে কয় জাহান্নামে যাবে। মালাইকা এরা সাক্ষী, ঘরে সব সময় আছে, কেরামান কাতিবিন এরকম ক্যামেরা করতেছে। এই এই সমস্ত টিভির ক্যামেরা না, আল্লাহর কুদরতি ক্যামেরা। এগুলো ডিসকানেক্ট হয়, এগুলোর ভিডিও নষ্ট হয়ে যায়। সিসি ক্যামেরার ক্যামেরা না, কুদরতি ক্যামেরায় ক্যামেরা বন্দী হচ্ছে সব। বিজ্ঞানের বানানো সফটওয়্যারে এগুলো সেভ হচ্ছে না, আল্লাহর কুদরতি সফটওয়্যারে সব সেভ হইতেছে। ময়দানে মাহশরে সব ওপেন করে দিবে, খুলে দিবে। আমিও সিসি ক্যামেরা লাগাইছি আমার মাদ্রাসায়। কে পড়ালেখা করে, কে দুষ্টামি করে এটা দেখার লেগে, কিন্তু এটা মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যায়, সব রেকর্ড হয় না। ওই এক মাস রেকর্ড থাকে, পরে আবার অটো ডিলেট হয়ে যায় কিছু। ফিরিস্তাটা তোমার 90 বছরের একটাও ডিলেট হবে না, 90 বছর 100 বছর কোনো একটা ছোট্ট আমল ডিলেট হবে না। লিখতেছি নোট থেকে যাবে, ভিডিও চিত্র সহ থাকবে। চালাকি করে সিসি ক্যামেরা লাগাইছে, মাদ্রাসার হালত যেন দেখতে পারি, অপরাধ যেন কম হয়। মাঝে মাঝেই দেখি কালা কালা দেখা যায়, কালা দেখা যায় কেন, পরে যা দেখি ক্যামেরাই একটা নাই। কিরে ক্যামেরা কি হয়েছে? কয় মুখে বল লাপতে দিছে, বাইরে বৃষ্টি ভিতরে বল খেলছে, লাপতি মারছে ভাঙে গেছে। তোরে বললাম তুই বল লাপতি মারলি, ওটা কি গোলকিপার পাইছস? তো ক্যামেরা ওনে লাপতে দিলি কেন, অন্য কোনো জায়গায় দিতি দেখেছ নাই? পাশে একটাই কয় দেখবো কেমনে হজুর। আমি কি কেন কি হয়েছে? কয় ও যখন বল খেলে ঘরের ভিতরে তখন ওর কালো একটা লুঙ্গি আছে, এটা দিয়া লয় ক্যামেরার উপরে যে না আপনি না দেখেন। আমি কি তাই যে আমি যে কালা কালা দেখি, এটি কি তোর লুঙ্গি? ওই হজু দুনিয়ার ক্যামেরায় কালা লুঙ্গি দিয়ে ধোন যায়, এনে কালা লুঙ্গি দিতে পারতি না। কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব রেকর্ড হইতেছি, ডান কাঁধে বাম কাঁধে বসে বসে সব ওরা ভিডিও করতেছে। পক্ষে বানা পক্ষে বানা, হাদিস শরীফে আছে এই ফিরিস্তারা আমরা এখানে বসে যে কিছু তিনি কথা শুনতেছি, চতুর্দিকে দাঁড়ানো আছে, আল্লাহ ওদের সাক্ষী বানাইতেছে। হাফাতুমুল মালায়েকা, এরা ময়দানে মাহশরে পক্ষে হবে বিপক্ষে হবে। এ কারণে কিছু কিছু মানুষের জানা যায় ফিরিস্তাও বেশি যায় যারা নেককার হয়। মানুষ মরে গেলে যেমন তার জানা যায় মানুষ যায়, মানুষ মরে গেলে তার জানা যায় ফিরিস্তাও যায়, ফিরিস্তারাও যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় হাজির হয়ে আল্লাহর নবী উঙ্গুলির উপরে ভর দিয়া হাঁটতেছে। সাহাবী বলে ওগো সরকার উঙ্গুলির মাথা দিয়া হাঁটেন কেন? আল্লাহর রাসূল বলেন ওর জানাজায় এত ফেরেশতা আসছে যে পা রাখার জায়গা পাইতেছি না, পা রাখার জায়গা নাই এত ফেরেশতা আসছে। কারোর কারোর জানা যায় মানুষ বেশি হয়, কারোর কারোর জানা যায় ফেরেশতা বেশি হয়, কারোর কারোর জানা যায় শয়তানও যায় না, বাদল মরে গেছে শয়তানও যায় নাই। আবার মহাদেশ হুজুর মারা গেছে, ওমেদনগর এলাকায় কদম রাখার জায়গা ছিল না, মানুষ পানিতে দাঁড়ায় জানাজার নামাজ পড়ছে, পুকুরের পানিতে দাঁড়ায়। আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহ মারা গেছেন, বাঘ ধরে দাঁড়ায় জানাজার নামাজ হয়েছে, বাঘ ধরে দাঁড়ায় একটা করছে জায়গা নেই। তাহলে ওই জানাজায় ফিরিস্তা কত আসছে,
ফেরেশতারা বান্দার নেক কাজের সাক্ষী, নেক কাজ যখন মরে যায় মানুষ শুধু কান্দে না, ঘরের ফেরেশতায় চিৎকার করে কাঁদে, তার কান্নায় আসমানের ফেরেশতারা জড়ো হয়ে যায়। জানা যায় ফেরেশতা বেশি বলে, আর কিছু কিছু কুকর্মা আছে ওগুলো মরে গেলে ফেরেশতায় আনন্দ করে, কয় ভালো হয়েছে মরছস বাচ্চি, খুব জ্বালাইছস, জীবনে বহুত সিনেমা হলে বসে থইছ সময়, তোর গাড়ে বয়ে ডিউটি করতে যায় গাঞ্জার গন্ধে কুল পাইছি না। মনে মনে বলতে পারেন যে হুজুর গাঞ্জার কোথাও কি হাদিস আছে? মসজিদে যদি কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে ফেরেশতার কষ্ট হয়, তুমি কল কি কানে এতে কষ্ট হবে না? এটা আর হাদিসে থাকবে? কিছু কিছু আছে এগুলো মরলে ফেরেশতায় ফুর্তি করে, মরছে ভালো হয়েছে। আর রবের হাতের সম্মান যারা রক্ষা করে, ওরা যখন মৃত্যুবরণ করে তো সবাই কান্দে, কিন্তু আল্লাহ তাআলা ওদেরকে এমন একটা ইস্তিকবাল দেয় যে ওরা হাসতে হাসতে মালিকের দিদারে চলে যায়। আল্লাহু আকবার, দিদারে চলে যায়, বানাইছে হাতে নিয়ে নেয়, একেবারে সাথে কাছে নিয়ে নেয়, জান্নাতে নিয়ে নেয়। এগের বিছনা লাগে না, এরা কবরে হয় তো আল্লাহ নিজে বিছনা বিছায় দেয়, জান্নাতি বিছানা হুকুম দিয়ে বিছায় দেয়, এই জিনিস তারা বিছনা বিছায়। আর যদি হাতের কদর রক্ষা না করে তাহলে জাহান্নামের আগুন ভেতরে ঢুকায় দেয়, কবর হুফরা তুমিন হুফারিন নার হয়ে যায়। শুকর করো মহামালিকের যিনি তোমাকে ইনসান বানাইছে, তুমি সবচেয়ে পরের সৃষ্টি কিন্তু তোমাকে সম্মানিত বানাইছে। তবে তোমার সম্মান, আসল সম্মান তোমাকে দিতে সর্বপ্রথম কিছু সৃষ্টি আছে আল্লাহ পাকের। বহু রেওয়ায়াতের ভেতরে একটা রেওয়ায়াত যে সর্বপ্রথম আল্লাহ পাক কলম বানাইছেন, কলম মানুষের জন্য সবচেয়ে আগে যে জিনিসটা এইটা যা দ্বারা হাসিল করবে এটা বানাইছেন, আর যত মাখলুক আছে সব তো মানুষের প্রয়োজনেই বানাইছেন। এই কারণেই তফসিরে জালালাইনও আছে, এই কারণেই ফেরেশতারা এই সব মাখলুকাতের নাম কইতে পারে নাই, কিন্তু বাবা আদমে বলছে, কারণ ফেরেশতার তো এগুলো লাগবে না, আদমের তো লাগবে, আদম সব বলে দিছে, আল্লামা আদম আল আসমা আকুল্লা, যার যেটা জরুরত নাই ওইটা তার মুখস্থ থাকে না। যেমন ছোট্ট বাচ্চারা যদি 500 টাকার নোট দেন, দিয়া যদি কন রাহেক, ওর তো এটা টেহার দাম বুঝে না, তো জরুরত নাই, কতক্ষণ পরে দেখবেন ওইটা রে এরোপ্লেন বানাইছে, এটার দাম যে 500 টাকা এটা বুঝলেই গেছে। আর যার টাকার মূল্যের বুঝ আছে, 500 টাকা না 5 টাকার কয়েন কোন জায়গায় রাখছে, আমদারের ভিতরে হাতায় বাইর করে ফেলবে, সবকিছুর নামই তো বলছে, কিন্তু ফেরেশতার মুখস্থ নাই, কারণ ফেরেশতার এগুলো জরুরত নাই। আর আদা রসুন জিরা মশলা এগুলো মানুষেরই লাগে, আদম কয় এগুলো সব আমার মুখস্থ, মুখস্থ সব বলে দিছে। ফেরেশতার আশ্চর্যান্বিত হয়েছে, এই জন্যই তো আল্লাহ মানুষের সম্মান দিছে রে ইলমের কারণে। এই ইলিমই মানুষের সম্মানের আসল ইলিম না, মানুষকে মানুষ বানাইতে সবার পরে মানুষ বানাইছে, কিন্তু সবার আগে যা বানাইছে। তিন ধরনের বর্ণনা মিলে এক বর্ণনায় আছে, সবার আগে আল্লাহ তাআলা পয়গম্বরদের নূর বানাইছেন, আউয়ালুমা খালাকাল্লাহু নূরি হাদিস। এই হাদিস নিয়ে বিদাতীরা খুব লাফায়, কিন্তু মুহাক্কিকিনরা বলে মওজু। আর এক বর্ণনায় আছে যে আল্লাহ পাক সর্বপ্রথম আরশ বানিয়েছেন, আর এক বর্ণনায় আছে আল্লাহ পাক সর্বপ্রথম কলম বানাইছেন। কলম কি জন্য বানাইছেন? পড়ালেখা করার জন্য কলম বানাইছেন। একদিকে সৃষ্টির প্রথম বানাইছেন কলম, আর একদিকে উম্মতে মুহাম্মাদিকে সর্বপ্রথম আদেশ দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
একদিকে হলো কলম সবার আগে বানালো, আবার হাবিবে কিবরিয়ার মাধ্যমে উম্মতকে শিক্ষা অর্জনের জন্য আল্লাহর নামের শিক্ষা শিখতে আদেশ করল, আবার সবার শেষে ইনসান বানিয়ে ইনসানকে কোরআন শিখালো এবং ইনসানকে ইলিমের ধন দিয়ে দামি বানালো। সব জ্ঞান দিয়ে মানুষ দামি হয় না, সব কলম দিয়ে মানুষ দামি হয় না, কিছু কলম আছে কলমের দ্বারায় কুফর উতরায়, কিছু কলম আছে যে কলমের দ্বারায় শিরিক উতরায়, কিছু শিক্ষা আছে ওগুলোর দ্বারায় নাস্তিক পয়দা হয়, মুরতাদ পয়দা হয়, বেঈমান পয়দা হয়, কাদিয়ানি পয়দা হয়, আর কিছু শিক্ষা আছে যার দ্বারায় ইনসান পয়দা হয়, তাওহীদ জিন্দা হয়, সেই সৃষ্টির প্রথম উদ্দেশ্যের কলমের হাকিকত প্রস্ফুটিত হয়, এমন কিছু শিক্ষা আছে, সেই শিক্ষাটার নামই হলো কওমি মাদ্রাসার শিক্ষা, যা মানুষকে আল্লাহর হাতের সম্মান রক্ষা করা শিখায়, রবের হাতের সম্মান রক্ষা করা শিখায়, ওই শিক্ষা যে শিক্ষার দ্বারায় রবের হাতের সম্মান শিখা যায় না, যে শিক্ষার দ্বারায় স্রষ্টা চিনা যায় না, যে শিক্ষার দ্বারায় নবী চিনা যায় না, নয় ও শিক্ষা, শিক্ষা নামের কুশিক্ষা ছাড়া অন্য আর কিছু নয়, শিক্ষা নামের কুশিক্ষা। মহতারাম হাজিরিন, তাহলে আমাদের জীবনে আমরা যদি দামি হতে চাই, আল্লাহ পাকের হাতের সম্মান যদি রাখতে চাই, তাহলে ওই ইলিমের সাথে সম্পর্ক হতে হবে যে ইলিম দিয়ে আল্লাহ তাআলা মানুষ দামি বানায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে কোরআন শিখে কোরআন শেখায়। মহতারাম হাজিরিন, আমি শুধুই মাত্র হাজিরির মাকসাদে অসুস্থ শরীরে হাজির হয়েছিলাম, দুই কথা বলতে বলছে তাই বললাম বসে, যা বলছি এর থেকেও আল্লাহ তাআলা কিছু ইবরাত হাসিল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ভৌমত্ব রক্ষার্থে কসাই হত্যাকারী গণহত্যাকারী মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না আন্দোলনে ডাক দিলে রাজপথে যেতে রাজি তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মহতারাম হাজেরিন, হাক্কানি উলামায়ে কেরাম না, শুধু শুধু উলামায়ে কেরাম না, সারা দেশের তাওহীদি জনতা, স্বাধীন বাংলার, স্বাধীন বাংলার স্বাধীন মুসলমানের কেউ চায় না নরেন্দ্র মোদি বাংলার পবিত্র মাটিতে ওর মতো নাপাক কদম পরকিতা কেউ চায় না, কেউ চায় না, হ্যাঁ চায় যারা মোদির গোলাম ওরা চায়, এছাড়া অন্য আর কেউ চায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যদি এখন কবর থেকে আওয়াজ দেওয়ার সিলসিলা চালু থাকতো, তাইলে তিনিও বলতো যে আমার স্বাধীন বাংলায় পিসাসটাকে আনতেছিস কেন, পিসাসটাকে কেন আনতেছিস আমার জন্মবার্ষিকীতে। মহতারাম হাজিরিন, দেশ ও দেশের মানুষের স্বাধীনতা, ইমানি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা অর্জনের জন্য যে কোনো ত্যাগ যে কোনো কোরবানি দিতে তৈয়ার থাকতে হবে ইনশাআল্লাহ। যারা বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সজাগ থাকার তৌফিক দান করেন, আমিন।